strong appeal and given. দ্বিতীয় এবং শেষ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 354 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মুশফিকরা। শুরুটা তামিম আর লিটন করলেও দলীয় বিশ্রাম সংগ্রহ না হতেই ল্যাগ বিফোরে ধরা গেলেন লিটন কুমার। ঠিক গ্যাব্রিলের একই ওভারে শাইহোপের হাতে ক্যাচ দিয়ে শূন্য কোটায় থেকে সাজঘরে ফিরেন মোমিনুলও। দলের হাল ধরতে নেমে আসে সাকিব। তামিমের সাথে জুটিটা জমে উঠছিল ভালোই, কিন্তু 79 রানের মাথায় তাকেও ফিরে যেতে হয় সাজঘরে। অন্যদিকে মাহমুদুল্লাহ, সোহান, মোমিনুলের দেখানো পথে শূন্যের কোটায় থেকেও তারাও ফিরে যান প্যাভিলিয়ন। সব উইকেট হারিয়ে 149 রান সংগ্রহ করে প্রথম ইনিংস শেষ করে টিম বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 1 উইকেট হারিয়ে 19 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্ক।